ক্লিয়ার? এখানে আমরা পাচ্ছি 10-20% ডিসকাউন্ট, হ্যাঁ, ক্লিয়ার? তাহলে প্রথমটা কি হলো, এখানে আমরা ডিসকাউন্ট পাই না, কোন দোকানদার আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে না, আমরা কিন্তু এমআরপি দেবো। এখানে 10-20% অর্থাৎ 110 টাকা যদি প্রোডাক্টের দাম হয় তাহলে আপনি সেটা 100 টাকায় পাবেন। দু নম্বর, এখানে কোন রকম ফ্রি প্রোডাক্ট প্রতি মাসে কেনাকাটা করার জন্য কোন রকম ফ্রি প্রোডাক্ট পাওয়া যায়, মানে দোকানদার আপনাকে দেয় না, নো ফ্রি প্রোডাক্ট, তাই তো? এখানে প্রতি মাসে কেনাকাটাতে স্কিম থাকে, আপনি 10% প্রোডাক্ট ফ্রি পাবেন, অর্থাৎ আমি ধরে নিলাম আপনি 3,000 টাকা প্রতি মাসে কেনাকাটা করেন, 1,000 টাকা যদি তুমি কেনাকাটা করো, তুমি 10% মানে 100 টাকার প্রোডাক্ট। এবার 3 নম্বর, এখানে কোন সার্টিফিকেশন আছে? নো সার্টিফিকেশন, আমরা তো যাচাই করতে যাই না। এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সার্টিফিকেশন আছে, হালাল, কারণ মুসলিম কাস্টমার রয়েছে, তারা হালাল সার্টিফাইড না হলে প্রোডাক্ট নেবে, আরবিয়ান কান্ট্রিতে এখন আমাদের কোম্পানি ব্যবসা করছে, হালাল, ফিকি, ফ্যাসি তো থাকতেই হবে, সব জিএমপি। এখানে হয়তো জিএমপিটা কিছু কিছু প্রোডাক্টে আপনি পাবেন, ফ্যাসিটাও আছে, ফ্যাসিটাও কিছু কিছুতে আছে, এখানে সব সার্টিফাইড। 4 নম্বর হচ্ছে, ধরুন আপনি একটা টেস্ট কিনেছেন, আপনার কাজ হয়নি যে কারণে আপনি নিয়েছেন, সেটা হয়নি, আপনি ফেরত দিন কোম্পানি। 5 নম্বর, এখানে কোন আইডি পাসওয়ার্ড পাওয়া যায় না? এখানে কিন্তু আপনাকে আইডি পাসওয়ার্ড, যেমন ব্যাংক অ্যাকাউন্টে তোমার একটা চেক বুক দেয় সেরকম এখানে আইডি পাসওয়ার্ড, এবং ওয়ান টাইম আপনি আইডি পাসওয়ার্ড করবেন, লাইফ টাইম ইউজ করবেন, কোন রিনিউয়াল নেই, লাইফ টাইম মিন্স আপনার লাইফ টাইম প্লাস আপনার নেক্সট লাইফ টাইম, ক্লিয়ার? 6 নম্বর, কোন বিজনেসের সুযোগ, মানে আপনি ওই দোকানদারের কাছ দিয়ে একটা পেস্ট কিনছেন, ধরুন সেটা কাউকে বিক্রি করতে পারবে তুমি, কারণ আপনি তো নিজেই এমআরপিতে কিনছেন, হ্যাঁ, এখানে আপনি বিজনেসের সুযোগ পাচ্ছেন, কারণ তুমি তো 10-20% ফ্রি পাচ্ছ, মানে পাচ্ছ ডিসকাউন্ট পাচ্ছ, সেই মালটা তুমি অন্য কাউকে বিক্রি করলে তুমি 20%, মানে হচ্ছে ওই একটা পেস্টের দাম যদি 70 টাকা হয়, তুমি 20% হিসাব করো, 14 টাকা তুমি প্রফিট পাচ্ছে। এবার আমি বলি শুধুমাত্র এইটুকু, আমি বাকি এখন কিছু বলবো না, এতে করে কি মনে হয়, এই সুইচ করা উচিত যে কোনো মানুষের, যে জানবে, অর্থাৎ যে জানবে, যে না জানে, যতদিন আমি না জানিনি আমিও অন্যান্যদের মতো বাজারে দুটো কিনছি, কিন্তু যখন আমি জানলাম আমাকে মানে যদি জানে তাহলে সে নিশ্চয়ই সুইচ করবে, এখানে মানে দোকানটাকে বাড়িতে আমার যা খরচা হয় সেটাই হচ্ছে, কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয়েছে, নিজস্ব প্রোডাক্ট আছে 300 এবং প্রতি 1-2 মাস অন্তর নতুন নতুন প্রোডাক্ট কোম্পানি তৈরি হচ্ছে, ঠিক আছে? তো আপনার বাড়িতে 300 আইটেমের মধ্যে নিশ্চয়ই আমি ধরে নেব যে অন্তত 100টা প্রোডাক্ট ইউজ হয়, কম থাকবে, তারা বোঝা যেতে পারলাম, এখানে কিন্তু কোন স্থিরতা নেই, বিভিন্ন কোম্পানি, আমি কিন্তু দেখুন কোয়ালিটিতে এখনো যাইনি, বিভিন্ন কোয়ালিটিতে যাইনি, আমি জাস্ট বলতে চাইছি যে কেন আমরা সুইচ করব। এইবার দেখুন আমি আরেকটা ফেসিলিটির কথা বলি, সেটা হচ্ছে লয়াল কাস্টমার, আপনি যেটা একটু আগে বলছিলাম, এখানে আপনি 6 মাস কেনাকাটা করছেন বা 6 বছর ধরে কেনাকাটা করছেন, কিছু এক্সট্রা পাচ্ছেন,
এখানে কোম্পানি বলছে ছ মাস আপনি জাস্ট 2500 টাকার প্রোডাক্ট, 2500 টাকার প্রোডাক্ট কন্টিনিউ, আমি বলে দিচ্ছি ওটাই বলে দিচ্ছি টোটাল দেখুন আমি কনফিউশন, 2 থেকে 12 মধ্যে 2500 টাকার প্রোডাক্ট সিঙ্গেল ইনভয়েসে করতে হবে, সিঙ্গেল একবারই বিলিং করতে হবে 2 থেকে 12 মধ্যে সিঙ্গেল ইনভয়েস, ওই যে আপনি যেটা বলছেন কেটে গেলে সেটা সিঙ্গেল ইনভয়েস, এটাকে কোম্পানি বলে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সিতে কি হয় যে আপনি হচ্ছেন কোম্পানির লয়াল কাস্টমার, প্রতি মাসে 2500 টাকা কেনাকাটা করছেন, আপনার যা যা প্রয়োজন কোম্পানি কোনো প্যাকেজ নিয়ে কিনবে যে এটা কিনতে হবে ওটা কিনতে হবে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই কিনবেন, 7 মাসের যে প্রোডাক্ট 3000 টাকার প্রোডাক্ট আপনি ফ্রি পাবেন এটাও আপনার চয়েস, এটা পুরো ফ্রি মানে 1 পয়সাও দিতে হবে না তোমাকে। এবার ধরুন 6 মাস ধরে আপনি এই 2500 টাকার প্রোডাক্টটাই যখন এখান থেকে কিনবে সেটা আপনাকে পে করতে হবে 3000 টাকা, কারণ এখানে আপনি ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন, এখানে তো ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন 3, 6, 18 হাজার টাকা 6 মাসে ধরলাম, এটা তোমার বাড়ির দোকানের খরচা এটা, ঠিক আছে এখানে কত দিচ্ছেন 3 আড়াই 6 আড়াই, এটা আপনি 7 মাস ধরে হিসাবে সুবিধা হবে, 7 মাস ধরে 3, 7, 21 হাজার 21 হাজার টাকা 7 মাসের তো ফ্রি হিসেবটা দেখুন ভালো করে, আর এটাও আমি ধরে নিলাম যে এটা আপনি দিয়েছেন, এটাও আমি ধরে নিলাম যেটা আপনি পেমেন্ট করেছি যেহেতু ওখানে ধরেছি তাহলে 18, তাতেও লাভে আছে বুঝে দেখুন, এখনো আমি আরো হিসেব দিই, এতে আপনি 10% প্রোডাক্ট ফ্রি হিসেব করুন যেটা এখানে নেই, 1800 টাকার প্রোডাক্ট তুমি ফ্রি পাচ্ছ, 1800 টাকার প্রোডাক্ট ফ্রি, এটা প্রত্যেক মাসে থাকে ক্লিয়ার। এবার আরো বলি এখানে কোনো ক্যাশব্যাক পাওয়া যায়, এখানে ক্যাশব্যাক আছে 5% থেকে শুরু করে 20%, এখানে কোনো পয়েন্ট পাওয়া যায় কিনলে, হ্যাঁ এখানে আপনি যা কেনাকাটা করবেন পয়েন্ট পাবেন, এটাকে বলা হয় টিভি, 30 টাকার কেনাকাটা করবেন 1 টিভি ইজুকাল টু 1 টিভি, তাহলে 2500 টাকায় আপনি কত টিভি পাচ্ছেন, এর উপরে 5% আপনি ক্যাশব্যাক পাবেন যেটা এখানে পাচ্ছেন না। এবার এখানেই আরেকটা গল্প, এই যে 5% থেকে 20% বলেছে না, আপনি ব্যবসা ছেড়ে দিন শুধু নিজে কেনাকাটা করুন, মানে আমি কাল ব্যবসাও করতে যাব না নিজেরটা কিনছি, এই পিড়িটা আমাদের প্ল্যানটা হচ্ছে অ্যাকুমুলেটিভ প্ল্যান, অর্থাৎ প্রতি মাসে যোগ হয়, মানে এই মাসে আপনি 2500 টাকা কিনেছেন মানে 200 পিড়ি পেয়েছেন, আগামী মাসে দিয়েও 2500 টাকা কিনবেন আবার 200, আবার 200 হলো, এখানে বলছে 500 থেকে মানে 0 থেকে 500 অব্দি 5% পাবে, 500 টাকা না এটা পিবি, 0 থেকে 500 অব্দি 5%, আবার 501 থেকে এখানটায় দেখাই সুবিধা হবে, 0 থেকে 500 অব্দি আপনি থাকবেন 5%, কারণ আমি এখানে বলেছি 5 to 20%, 5% to 20% যে স্ল্যাবটা ক্যাশব্যাকটা পাবেন। এবার 501 থেকে পুরো এখানে দেখো ইয়েটা আছে, এর সঙ্গে মেলাও বুঝতে পারবে, এখানে দেখো 3-4টা আছে, ওখানে দেখো এই চার্ট আছে দাও, এটা কত করে যাবে এটা 180 টাকা, এর সামনেই হবে দেখো
180 টাকা এই টুল সেটটা নিয়ে নেবে, এটাতে দেখাতে সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়, ছবি দেওয়া আছে, টোটাল সবকিছু দেওয়া আছে, বুঝলেন? না পুরো স্ল্যাবটা দেওয়া আছে, দেখো ওটা, দেখ ওটা চোখের সামনে রাখো, আমি বলছি ওটা এমনি ইয়ে করে রাখো না, এরকম ভাবে রাখো, উনি দেখতে পাবেন। 1 থেকে 500 5% 501 থেকে 2008%। এবার দেখুন আমি এখানে বলি, এখানে আমি ধরে নিচ্ছি আপনি ব্যবসা করছেন না, শুধু নিজের টাকা উঠছেন, যেহেতু জো হচ্ছে তাহলে এই 2000 যাবেই, হ্যাঁ মানে 1 মাসে না যাবে, 2 মাসে 3 মাসে 4 মাসে, অর্থাৎ এই 2000 যাচ্ছি, তার মানে তখন আপনি পাবেন 8%, অর্থাৎ 2000 পিবি 8%। এরপর দেখুন 2001 থেকে 4000 পিবি 4500 11%, ঠিক এইভাবে 20% যে স্ল্যাব, এটাই সবাই পুজো, মানে কিরকম দেখুন প্ল্যানটা, ওই যে বললেন না যে প্যাসে তুলে নিয়ে মই কেনে নাও, যদি কেউ ব্যবসা নাও করে আজকের ডেটে প্রদীপ লোক, ও মাঝখানে কেনাকাটাই করেনি, যদি 1 বছর ধরে কেনাকাটা, হ্যাঁ বিশ্বাস করুন, ও যদি ধরুন 1 বছর ধরে কেনাকাটা করত, তাহলে হিসেব করে দেখুন ওর হিসেবটা আমি দিচ্ছি। তোমার জয়নিং হয়েছিল কবে? আমার জয়নিং এর পরে, আমি এগুলো নিয়ম হচ্ছে কি জানেন, আপনি করার পর সব থেকে কাছের যে মানুষগুলো আছে তাদের সঙ্গে শেয়ার করুন, যেমন তুমি তোমার দাদার সাথে শেয়ার করো, এটা হচ্ছে সিস্টেম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আগে শেয়ার করো। ঠিক তেমনি আমার জয়নিং এর পরে পরেই কিন্তু ওই 1 মাসে আমাদের কিনবে, বা ধরুন 2500 টাকা করে যদি ওই প্রোডাক্ট কিনতে যায় 9 মাস হচ্ছে, বলো না তুমি মানে হিসেবটা দেখাচ্ছ, এই তো মার্চ টু মার্চ হচ্ছে 12 মাস আর এটা হচ্ছে অগস্ট শেষ হয়ে গেছে, না অগস্ট শেষ হয়ে গেছে, অগস্টই ধরো আজকে 1 তারিখ হচ্ছে, 8 মাস আর দিকে 12 মাস মানে 20 মাস, তাহলে 20 ইন্টু আমি 200 পিবি ধরলাম, 20 ইন্টু 200 পিবি ধরলাম, যেহেতু 2500 টাকা করে ধরেছি তাহলে কত হচ্ছে 4000 পিবি হচ্ছে। তো দেখুন যদি শুধু কেনাকাটা করতো তাহলে এই পার্সেন্টেজ থাকতো 17%, তাহলে সেক্ষেত্রে ক্যাশব্যাক কত পেতো জানেন 17%। ব্যাপারটা ভেবে দেখুন, মানে ও কিন্তু ব্যবসা করার কথা বলছি না, আমি বলছি না নিজের বাড়ির কেনা 17% ক্যাশব্যাক পেতো, কারণ তো এই লেভেলে পৌঁছে ঠিক। আর একটু কিছু করে ধরুন আমি ধরে নিলাম এখনো কেউ ব্যবসা করছে না, আরো 1 বছর কেনাকাটা করছে, তাহলেও নিশ্চয়ই 20% যাবে, 20% যাওয়ার পর থেকেই এই গল্পটা শুরু হবে, 20% যখনই আপনি চলে গেলেন তারপর থেকে কোম্পানি, কারণ আমাদের কোম্পানি 7 রকম ইনকাম পায়, প্রথম ইনকাম কি রিটেল প্রফিট, ওই যে 10-20% যে ডিসকাউন্ট যদি আপনি ব্যবহার করেন তার মানে আপনি সেভিং করছেন, কারণ ওটা বাইরে থেকে কিনলে 10-20% বেশি দিতে হতো, আর এখান থেকে নিলে আপনি কি করছেন 10-20% সেভিং করছেন, তাই তো? আর যদি মানে ওটা যদি নিজে নেন তাহলে আপনি সেভিং করছেন, এবার যদি আপনি কারোর সঙ্গে শেয়ার করেন তাহলে ওই 10-20% গ্যাপ যেটা ওটা আপনার রিটেল প্রফিট হবে। ধরুন আপনি হ্যাঁ ওটা তো আপনি MRP-তে দেবেন, তাহলে এটা আপনার রিটেল প্রফিট, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট ইনকাম কিন্তু আপনার রিটেল প্রফিট, সেকেন্ড ইনকাম, সেকেন্ড ইনকাম হচ্ছে এই যে পারফরমেন্স বোনাস, এটা এই 5 থেকে 20% ক্যাশব্যাক যেটাকে বলছি, যারা কনজিউমার তাদেরকে আমরা ধরুন ক্যাশব্যাক করতে পারবো। 3 নম্বর ইনকাম কি, এই 20%-এর পর কোম্পানি বলছে যখন আপনি 20% লেভেল ক্রস করেছেন মানে 10,001+, ঠিক আছে, তারপর থেকে আপনি ডিরেক্টর বোনাস পেতে শুরু করবেন। ডিরেক্টর বোনাস কিরকম পাবেন, কোম্পানি গ্লোবাল টার্নওভার, অর্থাৎ আজকের ডেটে আমাদের কোম্পানি কিন্তু শুধু ইন্ডিয়াতে ব্যবসা করছে, কোম্পানির এখন 5টা কান্ট্রিতে ব্যবসা চলছে, ইন্ডিয়া,
দুবাই, বেহরাইন, মানে দুবাই বলা ভুল, ইউএই বলি আমি টোটাল, ওখানে অনেকগুলো আছে, ইউএই, নেপাল, বাংলাদেশ, বেহরাইন, না চায়না, এই পাঁচটাতে এখন চলছে। এবার এখানে টোটাল যত টার্নওভার আছে, টোটাল কোম্পানির টার্নওভার 14% এই ডিরেক্টর বোনাস হিসেবে আছে। এবার যত কান্ট্রি বাড়বে, কত টার্নওভার বাড়বে, তত আমাদের ইনকাম বাড়ছে, ঠিক আছে। এইবার এটা 20% এর পর থেকে, এইবার দেখুন এইখানে হচ্ছে ব্যবসা। এবার ধরুন আমি এই অবধি থাকতাম, আমি 20% অবধি থাকতাম, যদি 20% অবধি আমি ধরি, তাহলে বলুন একটা মানুষ যদি ব্যবসার জন্য না আসে, শুধুমাত্র কনজিউমার হিসেবে আসে, তাহলে কি মনে হচ্ছে? শুধুমাত্র সে কনজিউমার, মানে আপনি, আমি কেন এটা আপনাকে বলছি, আপনার তো এরকম মনে হতে পারে যে আমার সাথে যারা আসলে সবাইকে ব্যবসা করে দেবেন, মানে আপনি ব্যবসার জন্য এসছেন আমি জানি, কিন্তু আপনার সাথে যারা নাই করতে পারে, তাহলে আপনার মাথাতে এটাও থাকতে হবে, যদি সে ব্যবসা না করে তাহলে কি বেনিফিট থাকছে? কারণ আপনি যাদের সঙ্গে শেয়ার করবেন তাদের যদি বেনিফিট না দিতে পারে, তারা কেন আসবে? তার মানে এটা বোঝা গেল যে আজকের ডেটে যারা বিজনেস করতে চাইবে তারা আসতে পারে, আর যারা বিজনেস করতে নাও চায়, শুধুমাত্র কনজিউমার যদি হয় তাদের তাদের বেনিফিট আছে। সেটা যদি সঠিক আমরা তাদের বোঝাতে পারি, আমাদের কাজ হচ্ছে কিন্তু কোনো কি বলবো আমি, কোনো ফ্রড করা না, কোনো রং ইনফরমেশন দেওয়া না, সঠিক ইনফরমেশন এবং সঠিক গাইড যদি আমরা তাদেরকে করতে পারি, তাহলে আমাদের কনজিউমার হবে, আর যখনই সে কনজিউমার হচ্ছে তখন সে এই বেনিফিটগুলো পাচ্ছে। তাহলে আশা করি সবাই নিয়ে বলুন নাওয়ালার এখানে রাস্তা নেই, হ্যাঁ আমাদের না বলে কখন, আজকের ডেটে আমি যখন যাচ্ছি প্রত্যেকটা মানুষকে গিয়ে বলছি দেখ ভাই একটা ছেলে ব্যবসা আছে, আমি একটা ব্যবসা শুরু করেছি, ব্যাস প্রথমেই গেল ভোগে ঘুরে পাওয়া, না 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 না, কারণ সে কিন্তু আপনি জানেন এই ব্যাপারটা, সেটা ও জানতো না, সেটা আমি একটু বলেছি বলে মানে ইন্টারেস্টেড হয়েছে। আমি কি বলছি, আমি বলছি তোমার থার্ড পার্সন, তুমি জানো এই ব্যাপারটা, আপনি জানেন ব্যাপারটা যে ভেস্টিজ ভালো আমরা উপকার পাচ্ছি, সে কিন্তু জানে না, কিন্তু আমি যখন তাকে বললাম কিভাবে বললাম, আর ভাই একটা ব্যবসা শুরু করেছি নেটওয়ার্ক ব্যবসা, তার ওই যে কতটা শুনল না, ওই ওয়ার্ডটা শুনেই কিন্তু তার মাথায় আগেই নেগেটিভ চলে গেল, তুই জয়েন কর আমার সঙ্গে, এই যে জয়েন কথাটা শুনলো না, ওখানে কিন্তু সে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আগে আমাদের কনজিউমার বানাবো, আমি যা বেনিফিট পেয়েছি সেটাই আমি কেন বলবো। আজকের ডেটে কি মনে হয় যে নবরত্ন তেল অমিতাভ বচ্চন যে মাথায় মালিশ করে বলে নবরত্ন মাকে ধরি, নবরত্ন তেল মাকে বলে আপনার মনে হয়? কিন্তু আপনি ভেস্টিজের একটা তেল নিতে উপকার পেয়েছেন, তাহলে আপনি কি করবেন? এটা তো ফেক হবে না, কারণ মাউথ টু মাউথ যেটা হয় সেটা কিন্তু ফেক হয়, কারণ আপনি ভালো লাগলে তবে আজকে আমি বলবো দাদা আমি সোদপুরে নাটাগরের ওখানে যাব, তো দুপুরবেলার দিকে যাব, যদি লাঞ্চ করি কোন হোটেলে খাবো, আপনি কি বলবেন? একটা হোটেল বলুন যেখানে খাবো, আচ্ছা চায়ের দোকান বলুন, মানে চায়ের দোকান চা খাবো, কোন দোকানে চা খাবো বলে দিচ্ছি, কেন আপনি ভালো বলবেন? আপনি কেন বলবেন আমাকে ভালো? দাদা এটা আমাদের নৈতিক কর্তব্য, ভালোকে আমরা ভালো এবং খারাপকেও খারাপ, খারাপকেও না খারাপ। আজকে আপনি একটা মুভি দেখে এলেন, রিসেন্ট বেরিয়েছে, মানে আপনিও জানতেন না মুভিটা কেমন, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে এলেন, দেখে এসে দেখলেন সব মুভি, আপনি প্রদীপ রোগে কি বলবেন যা দেখে আয়? এটাও আমাদের নৈতিক কর্তব্য যে আমরা আমাদের কাছের মানুষদের আমরা কি করি, আমরা ভালোটা শেয়ার করি আর খারাপটাও শেয়ার করি, যাতে সে সেখানে না, যখন আপনি এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন, ঠিক আছে, ব্যবহার করার পর আপনার যদি ভালো লাগে তবে আমি অন্য নিশ্চয়ই আপনি শেয়ার করবেন, আর সঠিকভাবে শেয়ার করবেন, এখানে বেশি কি বলছে যদি শেয়ার করেন মাঝখানে একটা কথা বলে রাখি, ওর একটা বড় প্লাস পয়েন্ট আছে, ওর নিজস্ব একটা দোকান আছে, সেখানেও বেস্ট ডিলের মাল তুলতে পারে, তুলে রাখতে পারে, আমি সেটাই বলছি। হ্যাঁ তাই আমি বললাম যে তুমি ছোট কিছু মাল তোলো, হুম দরকার হলে আমি ওকে সাহায্য করব, ঠিক আছে, ও কিছু মাল তুললো তাহলে ওর কনসিস্টেন্সি রইল,
বিক্রিও করতে পারলো, ওর কিছু কাস্টমার একটা তৈরি হবে, কাস্টমার বেস তৈরি হবে। এইটুকুনি যা শুনলেন বাট আপনার কি কোন রকম যেগুলো মাথায় ভাবনা ছিল যে ফর মানে এখানে কিন্তু কোনো আপলাইনের দরকার হয় না, এইটুকুনি করার জন্য নিজের জিনিসপত্র কেনার জন্য না আপলাইনের দরকার হয়, কোনো আপলাইনের দরকার হয় আমরা যদি একটা প্রবলেম হয় আমি যদি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরদের হোয়াটসঅ্যাপ করি তারা রেসপন্স, এটা হচ্ছে সবচেয়ে বড় কিন্তু হ্যাঁ আমরা তো আননেসেসারি করি যখন একটা সেরকম কোন ব্যাপার আছে। যেমন রিসেন্টলি একটা ইনসিডেন্ট আমার সঙ্গে হয়েছে ওই ওমানের ব্যাপারটা বলি, তোমাকে দেখালাম তো আমার মেল এসেছে ওমানে একটা, দেখো যেহেতু অন্য একটা কান্ট্রি তো কোম্পানির ম্যানেজমেন্ট কিভাবে হ্যান্ডেল করে সেটা তো আর আমার মাথায় রাখবে না, আমি বিজনেস করি, আমি তো কোম্পানির ম্যানেজমেন্ট। ওমানেরটা কি ওটা বলছি ওটা পরে আমি তোমার কাছেই এসেছে, হ্যাঁ আমার দেখলেন আমার নাম, হ্যাঁ হ্যাঁ যাই হোক আমি ওটা পরে বলছি, তো সেক্ষেত্রে আমাকে হায়ার লেভেল তারা রেসপন্স করেছে, আমি তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়েছি, নিয়ে তাদেরকে দিয়েছি, এবার সেই ইনফরমেশনটা যদি আমি না পেতাম আমি তো দিতে করতে পারতাম না, আমি অডিওটা দেখেছো নিশ্চয়ই শুনেছ উনি কি বলেছেন, আমি ইনফরমেশন গুলো ওনাকে দিয়েছি, আমি যতক্ষণ ইনফরমেশনটা পাচ্ছি আমি দিতে পারছি। এই এই জায়গাটা বলছি যে ম্যানেজমেন্ট আপনি যখন মনে করবেন যে এইটাকে আমি বিজনেস হিসেবে নেব আগামী দিনে এটাকে বড় করবো, আপনি তার জন্য ট্রেনিং নিন, আপনাকে শেখানো হবে যে আপনি কত ভালোভাবে ওটাকে রিপ্রেজেন্ট করতে পারেন। আজকের ডেটে যদি আমি না শিখে আমি আমার নিজের মাথা দিয়ে বলবো সেটাতে ভুল হবে, কিন্তু কোম্পানি কি বলছে যে এখানে কেউ করে এসেছে তুমি তার অভিজ্ঞতা নাও, তার অভিজ্ঞতাটা নাও তাতে তোমার লাভ হবে আমার লাভ, ঠিক আছে? সে কারণে কোম্পানি তো ট্রেনিং দেওয়ার জন্য প্রত্যেকটা গ্যাপ প্রস্তুত, আপনি শুধু যাবেন ট্রেনিং অ্যাটেন্ড করবেন দেখবেন অনেকটা শিখে আছে, কোম্পানির ফ্রি ট্রেনিং আছে, পেইড ট্রেনিং আছে, সব রকম আছে, পুরো স্টেপ ওয়াইজ নিতে হবে। ডিরেক্টর লেভেল তখন পেইড ট্রেনিং আছে, ঠিক আছে? না আমার তোমার ডিরেক্টরের আগেও পেইড ট্রেনিং আছে, সেগুলো স্মল আছে, ঠিক আছে? যেমন প্রথমেই আমাদের যে ইনিশিয়াল ট্রেনিং গুলো নিতে হয় একটা জয়েন করেন করবো করবো ভাবছে মিউটু ভাবছে সিএনটি সেলুলার নারিশমেন্ট থেরাপি একমাত্র ভেস্টিজি প্রথম আপনি তাকে আপনি ধরুন কেউ তাকে বলতে পারছেন না কি করবেন তাকে ইনভাইট করে নিয়ে আসুন ওই সিএনটি সে ভেস্টিজ সম্বন্ধে সব জেনে যাবে, জেনে গিয়ে সে জয়েন করবে, এটা একটা ট্রেনিং। দ্বিতীয় ট্রেনিং হচ্ছে ভেস্টিজ ইনিশিয়েশন প্রোগ্রাম ইআইপি, যেটা পেইড ট্রেনিং 250 টাকা থেকে সারাদিনের ট্রেনিং হয়, হওয়ার পরেই ওই ট্রেনিংটা নিতে হয়। আচ্ছা, তবে মানে যারা বিজনেস করবে মেন্টালিটি নিয়ে এসছে মানে ওইটা আমরা করতে পারবো, হ্যাঁ তোমার ইমিডিয়েট নেওয়া উচিত, কারণ ওটা যখনই তুমি নেবে তুমি যেভাবে এখন বিজনেস করছো তার চারগুণ হয়ে যাবে, কারণ তুমি তো নলেজটা পাবে সব থেকে বেশি এখন পৃথিবীতে কি দরকার, একটা সময় কি ছিল দেখো আদিম যুগে যদি চলে আদিম যুগে বাবু বল যার বেশি ছিল সেই জয়ী হতো সেই দল, পরবর্তীকালে কি হলো আদিম যুগ থেকে তখন মানুষ সভ্যতা এলো তখন কি হলো যার কাছে যত বেশি জমি জমা পয়সা পরবর্তীকালে পয়সার থেকেও জমি এখন দেখবেন যার ল্যান্ড বেশি বেশি, আর আজকের ডেটে যার বেশি জমি আছে তাকেও পাত্তা দেয় না, যার বেশি পয়সা আছে তাদের উপর কথা হয়, কিন্তু আজকে ডেটে কিসে বেশি সেটা হচ্ছে ইনফরমেশন, যার কাছে যত বেশি ইনফরমেশন আছে কন্ট্যাক্টস আছে সেই রাজা। মার্ক জুকেনবার্গ ফেসবুক, আপনি তো প্রতিদিন হোয়াটসঅ্যাপ করছেন ফেসবুক করছেন, আপনার ছেলে নাম মেয়ে আপনার মেয়ে রাতে কটার সময় ঘুমায় আপনি জানেন না, মার্ক জুকেনবার্গ জানেন কেন জানেন না, আমি বলছি হ্যাঁ কেন বলছি
কারণ গুড নাইটটা সে লাস্ট কখন করেছে আপনি কিন্তু জানেন, মার্চ জুন বাকি সকালবেলায় মেয়েটা কখন ঘুম থেকে উঠছে বা ছেলেটা কখন ঘুম থেকে উঠছে সেটা আমি আপনি প্রদীপ্র জানি না, মার্চ জুন বাকি। তার মানে প্রত্যেকটা মানুষের মানে আপনার ফ্যামিলির সম্পূর্ণ খবর ঠিক আছে, ইনফরমেশন যার কাছে বেশি তার কাছে দেখবেন সবকিছু বেশি, তাকে মার্চ জুন বাকি একটা চাইলা কি করে ওই ইনফরমেশন, কিন্তু আপনাকে কিন্তু ফ্রিতে দিচ্ছে, আপনাকে ফ্রিতে দিচ্ছে, আপনার যে ইনফরমেশন গুলো সেগুলো নিয়েই তো ব্যবসা করছে। সেক্ষেত্রে প্রেস্টিজের ইনফরমেশন সঠিক ইনফরমেশন শুধু ইনফরমেশন থাকলে চলবে না, সঠিক ইনফরমেশন যত বেশি আপনার কাছে থাকবে তত বেশি আপনি প্রেস্টিজ বলছে ট্রেনিং নাও, ট্রেনিং নিয়ে তুমি তোমার নলেজকে পাবে বেশি সম্বন্ধে মার্কেট সম্বন্ধে টোটাল বাড়িয়ে তুমি করো, মানে আমি তোমায় বলছি তুমি ভিআইপি নেওয়ার পর তুমি দেখবে তোমার ধারণাই চাই, কারণ আপনি তো তখন ওইভাবেই করবেন। এখন আমি আমার মাথা দিয়ে আমার একটা ছোট মাথা সেই মাথা দিয়ে ভাবনা চিন্তা করছি আর ওইটা তৈরি হয়েছে হাজারটা মাথা দিয়ে, কোনটার দাম বেশি আমার একার মাথার দাম বেশি না ওই হাজারটা দাম বেশি, ব্যাপারটা বুঝতে পেরেছেন? আজকে গৌতম বালি স্যার যিনি এই কোম্পানির সরকার ওনার 30 বছরের এই নেটওয়ার্ক মার্কেটিং এর অভিজ্ঞতা, আমরা তো সবাই শুরু করেছি আমি আমার মাথা চালাই ভালো হবে নাকি ওনার অভিজ্ঞতাটা যদি নিই ওনার অভিজ্ঞতাটাই কিন্তু উনি এই ট্রেনিং এর আকারে এই এডুকেশনের আকারে শুধু ওনার নয় উনি নিজে এখন পর্যন্ত ট্রেনিং নেন আর স্যারের একটা কথা সেটা হচ্ছে সোচনে কি হিম্মত তো করো অর্থাৎ চিন্তা তো করো, চিন্তা তো করো পারবো কি না পারবো সেটা আলাদা হবে, পারবো যে চিন্তা করো বড় স্বপ্ন, যখন উনি 2004 সালের 2 ফেব্রুয়ারি ইন্ডিয়ান খাঁটি ইন্ডিয়ান পাঞ্জাবি, তো উনি যখন প্রথম শুরু করেন তখন ওনাকে সবাই হাসি মজাক করে বলেছিলেন এটা ওয়েস্টিজ না ওয়েস্টিজ নিয়ে চলবে না, তখন উনি বলেছিলেন যে মানে ওয়েস্টিজের যে প্ল্যান হবে সেটা ফিউচার প্ল্যান হবে অর্থাৎ ফিউচারে সবাই কপি করবে, একদম তাই আপনি দেখবেন এখন সবাই কপি করছে অনেক ছোট ছোট কোম্পানি কপি করছে কারণ তাদের অনেক ভুলভ্রান্তি ছিল সেগুলো খুব শুদ্ধে নেওয়ার চেষ্টা করছে কারণ তারা তো দেখছে যে তাদের থেকে চলে আসছে, আমাদের কলকাতাতে ভারতবর্ষ বলুন না শুধু কলকাতায় যদি বলি কলকাতাতে টপটপ ইলাকা ভেস্টিজে চলে গেছে অনেক ভালো হচ্ছে কারণ ওই যে এখানে অ্যাকুমুলেটিভ প্ল্যান যে যোগ হচ্ছে যোগ হচ্ছে অন্যান্য কোম্পানি যে মাসে যেরকম বিজনেস হয় মাসে আবার নতুন হ্যাঁ এই অশোকবাবুর কথা বললাম উনি উনি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার সোদপুরে থাকে ওই তো ওই জন্যই বললাম উনি কিন্তু একটা কন্ট্যাক্ট করছিলেন মোদীকে ও বাবা সেখান থেকে এই হচ্ছে মূল জায়গা, এখন ব্যাপার হচ্ছে শুধু কনজিউমারের ব্যাপারটা করলাম আর প্রেস্টিজের প্ল্যান আমি একদিনে আপনার মাথায় ঢোকাতে পারবে না আর মাথায় আপনার থাকবে মূল জায়গাটা, মূল জায়গাটা কি আমি যদি কনজিউমার আমি আগে কনজিউমার ব্যবসা তো পরে করবো, কনজিউমার মানে আছে তুমি আগে ভোগ করো প্রোডাক্ট নিজেকে ব্যবহার করো নিজেকে প্রোডাক্টগুলো ব্যবহার করো ব্যবহার করুন ব্যবহার করে বুঝুন সত্যি ভালো দিন আজকের ডেটে আপনি আপনার ওখানে যে জিনিসপত্রগুলো রাখছেন কত কিছু না কাস্টমার চাইছে তাই রাখছেন তাতে আপনার ওই রিটেল প্রফিটটুকু ছাড়া আর কিছু হচ্ছে আর এখানে আপনি দেখুন আপনার কি কি লাভ হচ্ছে, সুতরাং আপনার ফোকাস থাকলে কি আমাকে এটা বুঝতে হবে ঠিক আছে, কারণ কি করে করব পরে তার জন্য ভেস্টিজ এডুকেশন দিয়ে রেখেছে আপনার আপলাইনরা রয়েছে টোটাল ম্যানেজমেন্ট রয়েছে আপনাকে দেখিয়ে দেবে কি করে করবেন, সব থেকে আগে ভাববেন কেন কেন করবেন আপনি, কত বছর ব্যবসা করছেন দাদা
আমার টাকা করে আমি কত বছর সাত আট বছর আমি ১৬ বছর ধরে ব্যবসা করছি আজ পর্যন্ত ডাল ভাত ছাড়া কিছু খেতে বুঝলাম আমি ভাড়া বাড়িতে আমি খেয়ে গেছি তো আমি আসলে মাংস করব কিন্তু বিশ্বাস করুন কেন বলছি কেন বলছি না মানুষের তো স্বপ্ন থাকে আমরা তো কম্প্রোমাইজ করেছি একটা বাড়ি আমি ফ্ল্যাটের কথা বলছি ড্রিম হাউস গাড়ি থাকে তো আমি ভালো ড্রেস করবো অমুক করবো কিন্তু আমরা যা ব্যবসা করছি ট্র্যাডিশনাল ব্যবসা করবো তাতে আমরা সেগুলো ইচ্ছা থাকলেও উপায় তো বেশি সেই জায়গাটা আমাকে দিচ্ছে আজকে আমি স্বপ্ন দেখছি এবং কিছু কিছু স্বপ্ন পূরণ করছি যেমন ভেস্টিজের যে আরো ইনকাম গুলো আপনাকে বলিনি সব রকম ইনকাম তার মধ্যে এই ডিরেক্টর বোনাসের পর লিডারশিপ ওভারহেড বোনাস আছে তারও একটা ফ্লেভার আছে তারপরে আছে কার ফান্ড তারপরে আছে ট্রাভেল ফান্ড তারপরে আছে হাউস ফান্ড তো আমি কিন্তু অলরেডি ট্রাভেল ফান্ড অ্যাচিভ করছি অর্থাৎ আগে আমাদের কি ছিল বাঙালিদের দ্বীপুদা দীঘা দীঘা পুরী আর দার্জিলিং ঠিক আছে তো বেশি বাঙালি না বলছি আপনাদের বললেন এছাড়া ভাবত না কারণ আপনি যদি সময়ও পান আপনার কাছে বা আমার কাছে সেই রসদ ছিল না আজকে যদি আমি বলি যে আমি সাউথ আফ্রিকায় যাবো সাউথ আফ্রিকায় ঘুরতে ফ্যামিলি নিয়ে যা করো সেটা আমি কোথায় করো মিষ্টি দিচ্ছে দরকার তাহলে আপনি স্বপ্নটা দেখছেন কথাটা বলতে চেষ্টা করলাম আমি কি বলছি আমি এতদিন স্বপ্ন দেখেছি যে এই একদিন দুদিন দিঘা যাবো দু থেকে ৩,০০০ টাকা ৪,০০০ টাকা খরচ তাও অনেক কষ্টে জোগাড় টোগাড় করে ঘুরে এসেছি তো সাউথ আফ্রিকার কথা আমি ভাবতে পেরেছি তো অকার ছিল অথচ আমি ১৬ বছর ব্যবসা করছি আমি আরো একটা কথা বলি আমি কখনো ভাবিনি যে আমি এই দেশে বসে বিদেশে ব্যবসা করব কি অকাধনা আমি করছি না করছি আমি কারণ দেশটি গ্লোবাল ব্যবসা আপনার যে দেশে যে কান্ট্রিতে আপনার লিঙ্ক আছে করতে পারবেন আমার অলরেডি বাংলাদেশে টিম আছে জানি এমনকি প্রদীপেরও আছে প্রদীপকে একটা টিম দিয়েছে না এখানে দেখাটা তার ব্যাপার নেই কখনো এটা ভাববেন না আমি বলি আমি আপনাকে গাইড করবো কি করে আপনি পারলেন কখনো ভাববেন না হ্যাঁ গাইড ওই যে আমার সাথে ইন ইউর সাকসেস লাইক আমার কখনো ভাববেন না আপনার জন্য আমি করে দেবো এসটিজে মাথায় রাখবেন এটা ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিবিউটার যা করতে হবে আপনাকে আমি আপনাকে সাহায্য করবো কত ভালোভাবে কত সেটা কিন্তু আমি আপনার জন্য জয়েনিং করে দেবো আমি আপনাকে ঘোড়া করে দেবো একদম না আপনি যখন ওটা নিজে করে পাবেন সেটার আনন্দও বেশি আর সেই সাকসেসটা বেশি আর আমি যদি আপনার জন্য করে দিই তাহলে আমার হবে আপনার কি হবে আপনি আপনার স্বপ্নের জন্য কাজ করবেন আপনাকে প্ল্যাটফর্ম দিচ্ছে আমি ওখানে গাইড করবো দাদা আমি এইভাবে করে এসেছি এটা আপনি করুন দেখুন আমি কিন্তু এটা করবো কিন্তু কখনো ভাববেন না আপনার হয়ে আমি গাইড কখনো না আমি করবো না আমি পারলেও করবো কারণ তাহলে তো আপনাকে ফোড়া করে দেওয়া হবে আর এই ভেস্টিজের এই ব্যবসা জয়নিং এর ব্যবসা যে কত জয়নিং করালেন সেটার ব্যবসা না এই ভেস্টিজের ব্যবসা হচ্ছে লিডারশিপ ব্যবসা আপনি কত ভালো লিডার হতে পারবেন যতক্ষণ না আপনি লিডারশিপ দিতে পারবেন এই ব্যবসার সাকসেস ততক্ষণ তো সেক্ষেত্রে আমার মানে সবসময় চেষ্টা থাকবে আপনি কত তাড়াতাড়ি লিডার তৈরি হন এই জন্যই আপনাকে সাকসেস দিতে হবে যত বেশি নলেজ আপনার মধ্যে যাবে ট্রান্সফার হবে তত তাড়াতাড়ি আপনি লিডিং দিতে পারবেন আর তত তাড়াতাড়ি সাকসেস হওয়া যাবে এই ব্যবসায় যদি হাজার হাজার জয়নিং আমি করিয়ে ফেলি তাতে কিন্তু সাকসেস হবে সেগুলো তো আছে এডুকেশন সিস্টেম আছে সেগুলো আস্তে আস্তে যখন আমরা আসবো দেখুন আমরা যে যে আলাদা আলাদা ফিল্ডে আলাদা আলাদা হয়তো দেখা যাবে আমি যখন বলছি আমি একটা ব্যবসা করতাম ১৬ বছর ধরে ব্যবসা করছি কিছু তার ব্যবসায়িক অভিজ্ঞতা আছে আমি নিজেকে মনে করতাম আই এম দ্য বস আমি সব কিছু কিন্তু ভেস্টিজে দিয়ে আমি দেখলাম যে ওই সব পুঁজি ব্যাপারটা যতদিন ছিল আমার আমি কিছু সেই জায়গাটাকে জিরো করেছি যখন এই জায়গাটাকে জিরো করে ফেলেছি না কারণ জিরো না করলে কিন্তু
করতে পারবে। ছোট গল্প বলি আপনাকে, খুব সুন্দর গল্প, জাকির হোসেন দেখেছিলেন।